উনি বলতেছে যে রাফি ডাক্তার ছাড়া অন্য কোন ডাক্তারকে দেখাবে না, আমরা এতটা আসলে ওনার উপর নির্ভরশীল হয়ে গেছে আমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের স্যারের চেম্বারে দুজন পেশেন্ট পেয়েছি, তো আমরা আজকে ওনাদের একটু ফিডব্যাক নিতে যাচ্ছি স্যারের ট্রিটমেন্টের ব্যাপারে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ওনারা পুরো পরিবারই স্যারের ট্রিটমেন্ট নিয়ে আসছেন লম্বা সময় ধরে, তো স্যারের চিকিৎসা সেবার ব্যাপারে যদি একটু কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমরা এতদিন কুমিল্লা জেলার মধ্যে বিদ্যানন্দ ছিলাম ডাক্তার ব্যাপারে, তো আমাদের হাড়ের কোনো সমস্যা হলে আমরা অন্য ডাক্তারকে দেখাইতাম, অনেক ডাক্তারকে দেখাইছি। 2020 সাল থেকে পর্যন্ত স্যারকে দেখাই আমরা আলহামদুলিল্লাহ বলা যায় যে মোটামুটি ব্যথা দূর হয়েছে, তার পাশাপাশি স্যারের পরামর্শের মাধ্যমে কিন্তু আমরা ব্যথা দূর করতে পেরেছি। এবং আছে আমাদের ফ্যামিলি মেম্বার 3 থেকে 4 জন, আমরা আলহামদুলিল্লাহ 2020 সাল থেকেই পর্যন্ত আমরা স্যারকে দেখাইতেছি। এমনকি আজকে আমুকে নিয়ে আসছি, গত 2 সপ্তাহ ধরে স্যার এখানে আসছি কিনা জানি না, কিন্তু উনি বলতেছে যে রাফি ডাক্তার সারা অন্য কোনো ডাক্তারকে দেখাবে না, আমরা এতটা আসলে ওনার উপর নির্ভরশীল হয়ে গেছে আমরা, বুঝছেন। আজকে 2 সপ্তাহ ধরে আজকে বলতেছে যে স্যার যদি আজকে না আসে, ওনার তো কথা ছিল মঙ্গলবার বসার, তো আজকে সোমবার তো আপনাদের এখানে যোগাযোগ করলাম, তো উনি বললো যে না স্যারকে না দেখালে অন্য কোনো ডাক্তার দেখাবো না, আমরা এতটা নির্ভরশীল হয়ে গেছে রাফি ডাক্তারের উপর। আচ্ছা মাশাআল্লাহ, এর আগে বলেছিলেন যে আপনারা পুরো পরিবারের ওনার থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন, তো সেক্ষেত্রে কি কি রোগের চিকিৎসা নিয়েছিলেন? আমার আব্বুর পা ভেঙে গেছিল সিঁড়ি থেকে পরে, আর আমার আম্মুর তো জন্মগত সমস্যা আছে, সেই জন্মগত সমস্যা থেকে ওই যে 20 সাল থেকে এর আগে অনেক ডাক্তার দেখাইছি, মানে অসংখ্য ডাক্তার দেখাইছি, তারপর থেকে স্যারকে দেখানো, ওই পর্যন্ত ওই 20 সাল থেকে পর্যন্ত মানে অনেকবার স্যারকে দেখানো, অনেকবার আসাই হসপিটালে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের যারা অডিয়েন্স আছে বা দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? যে অবশ্যই একটাই পরামর্শ থাকবে, যারা অর্থোপেডিক্স হিসেবে যাদের হাড়ের দুর্বলতা, বিশেষ করে অর্থোপেডিক্স আপনারা ভালো জানেন যে সমস্যা যদি আপনারা ভুগতেছেন, আমার একটাই পরামর্শ থাকবে, একবার শুধু স্যারকে দেখান। আমি আশা করি আপনাদের যেটা দ্বিধা মন্দকতায় ভুগতেছেন, স্যারকে দেখালে ইনশাল্লাহ আপনারা সমস্যা দূর হবে ইনশাল্লাহ, আশা করি আর কি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো যারা শুনছেন আশা করছি ইনশাল্লাহ আপনারা আজকে একটা লাইভ পেশেন্ট ফিডব্যাক পাচ্ছেন আপনারা, তো আশা করছি ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে যারা অর্থোপেডিক চিকিৎসায় ভুগছেন তাদের জন্য আমাদের চেম্বার তো আছেই, পাশাপাশি দেশ এবং বিদেশ থেকে যদি কেউ ভিডিও কনসালটেন্সি সেবা নিতে পারেন তাদের জন্য আমাদের পথ খোলা আছে ইনশাল্লাহ। আমরা আমাদের স্ক্রিনে আমাদের ভিডিও কনসালটেন্সি নাম্বার এবং আমাদের চেম্বারের সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।